গুজব তো গুজবই গুজবে তো কান দিতে নাই তা এখন আসলে এই খবরটা যখন আসে তখন আমি কিন্তু গ্রামে একটা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমি শুনলাম যে আমার বিসা বাতিল তারপর কেউ কেউ বলতেছে সিঙ্গাপুরে আছে আটক এরকম আমিও শুনেছি তো আসলে আমি এটাকে কত গুরুত্ব দিইনি কারণ গুজব দিয়ে গুজবকে গুরুত্ব দিয়ে লাভ নেই অনেকে আমাকে রিং দিয়েছে তো আমি বললাম যে আমি তো আছি দেশেই আছি তারপরে একটা গুরু বাবার গুজব চলেছে যে সেখানে গেলে আর আসবেন না তা আমি তো গিয়ে চলে আসলাম আসলে এটা আমি একদিন বলেছি আমি মিডিয়াতেও বলেছি এটা যে চক্রটা ছড়ায় তারা আসলে না শুনে না বুঝে ছড়ায় এবং আমি সেটাও বলেছিলাম আপনাদের সামনে যে একটা গ্রুপ যারা আসলে মানে তাদের ভিউ বাড়ানোর জন্য ভিউটা বাড়ানোর জন্য যে একটা চমক নিউজ দিলে মানুষ ভিউ দেখবে আর বিউটা হলে তাদের বিউটা বাড়লে আমার মনে হয় তারা কিছু টাকাও পেতে পারে যার কারণে হয়তো এরা এগুলি করে না হলে নতুবা একজন মানে রতশীল মানুষ শিক্ষিত মানুষ তারা হয়তো এই ধরনের মানে গুজব তারা দেখতেছে যে আমি ঢাকাতে ঘুরতেছি তারা নিউজ করতেছে যে সে সিঙ্গাপুরে আটক আর ভিসা বাতিল আসলে একজন সরকারি কর্মকর্তার তো সিঙ্গাপুর যেতে বিষা লাগে না তাতে এটা তো অনেকেই জানে কিন্তু তারপরেও আমাদের দেশের মানুষ আবেগপ্রবণ মানুষ কেউ বুঝে কেউ না বুঝেও নিউজটা দেখে আর দেখলে এটার বিউটা বেড়ে যায় এটাই মূল কারণ আসলে অন্য কিছু না আমি মনে করি এইসব গুজবে কারো কান না দেওয়া উচিত যেখানেই তা ছিলাম সেখানে সাধারণ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি আর সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে আপনার মানে আমাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে সেটা হতে পারে বাট আমরা সার্বক্ষণিক চেষ্টা করেছি যে মানে যেখানে চাকরিটা করেছি মানুষকে সেবার মতনই কাজ করেছি যার কারণে সেবা দিতে গেলে এবং আপনি লক্ষ্য করবেন যে সেবাটা দে তার কাছে কিন্তু মানুষ বেশি আসে তাই মানুষ বেশি আসলে মানুষের সাথে বেশি পরিচয় হয় সম্পর্ক সৃষ্টি হয় সে কারণে মানুষ চিনে